নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়াতে আপনাদের সকলকে স্বাগত। যেহেতু আমরা কিন্তু কালকেই আপনাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম পিডব্লিউডি অফিসের এখানে, তো আমরা কিন্তু সেখানে এসে উপস্থিত হয়েছি। আমরা তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানানোর আছে যে 2 বছর লকডাউনের দরুন যেহেতু বিশ্বকর্মা পূজা সেইভাবে হয়নি বা সেইভাবে মানুষের ক্রেজ বা মানুষের ভিড় কিন্তু আমরা দেখতে পারিনি, কিন্তু এবছর কিন্তু সেটা কিন্তু না, কারণ কোভিডের পরিমাণ অনেকটাই কমেছে এবং কোভিড নেই বললেই চলে। তার জন্যই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়, মানুষের সমাগম কিন্তু রয়েছে। তার পাশাপাশি মানুষের সাথে কথাও বলবো, কী কী রয়েছে প্যান্ডেলের আমরা সেই জিনিসগুলোও দেখাবো। তার পাশাপাশি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আর কয়েকদিন বাদেই, প্রায় 25 সেপ্টেম্বর আপনারা যেহেতু জানেন, 25 সেপ্টেম্বর কিন্তু মহালয়া, আর কয়েকদিন পরেই কিন্তু এই দুর্গোৎসব, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কিন্তু আর দরজার দুয়ারের একদম সামনে। আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে সেই চিঠিতে দেখানোর চেষ্টা করছি। রীতিমধ্যে আমরা যে পুজো হয়ে গিয়েছে এবং পুজোটা এত সুন্দর করে সব দর্শনার্থীরা আসছে, একের পর এক দর্শনার্থী কিন্তু এসছে, এবং একের পর এক দর্শনার্থী আসার পরে কিন্তু যে ভিড়, যেই সমাগম একত্রিত হয়েছে, সব ভিড় একত্রিত হয়ে কিন্তু দর্শনার্থীরা আসছেন এক এক করে প্রতিমা দর্শন করতে। এবং দেখতেই পাচ্ছেন যেরকমটাই আমরা কালকেও কিন্তু দেখিয়েছিলাম, কালকে অনেকটাই কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল এবং আজকে কিন্তু আরও সুন্দর করে ফুল দিয়ে খুব সুন্দর করে মঞ্চটাকে সাজানো হয়েছে, যেখানে প্রতিমার পুজো করা হয়েছে সেই মঞ্চটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুল দিয়ে। এবং চারিদিকে আমি উপরে দেখাতে বলবো যে উপরটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজানো। আমরা খুবই একটা সাংঘাতিক সময় কাটিয়েছি, তারপরে আমরা এই ভালো দিন দেখতে পাচ্ছি, তার জন্য আমরা খুব 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 আনন্দিত। আমরা কিছুক্ষণ হলো বেরিয়েছি, আমার মা ছেলে নিয়ে বেরিয়েছি, দুটো ঠাকুর দেখা হলো, এখনো দেখবো আরো। হ্যাঁ, এটাই হচ্ছে খুব আনন্দজনক একটা বিষয় যে এতদিন পর আমরা একটু সুস্থ সরলভাবে বেরিয়েছি, এটাই ভালো। আমার অনামিকা শিকদার, যেরকমটাই আমরা যেরকম ভাবেই আমরা কিন্তু সমস্ত দর্শনার্থী, কিছু কিছু দর্শনার্থীর কাছেও কিন্তু আমরা শুনলাম যে তারা কত সুন্দর করে পুজোটাকে উপভোগ করছে। এবং যেইভাবে আমরা কালকেও গতকালকেও আপনাদেরকে দেখিয়ে গিয়েছিলাম পুজোর প্রস্তুতি, সামনের প্যান্ডেল যেরকমভাবে হাতি, যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের বাহন আমরা জানি হাতি এবং ঘট, সব রকম কিন্তু থার্মোকল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ছোট ছোট জিনিসগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু ফোটানো হয়েছে এই কারুকার্যের মাধ্যমে। এবং এই যে দর্শনার্থীদের ভিড়, এই যে দর্শকদের সমাগম, আমরা আরো কিছু দর্শনার্থীকে পেয়ে গিয়েছি, আমরা তাদের সাথে কথা বলে নেব। ভালো, এবার ভালোই লাগছে। হ্যাঁ, তাও 6-7টা দেখেছি। এবার ভালোই লাগছে, সকল দর্শনার্থীকে জানাই বিশ্বকর্মা পুজো আন্তরিক প্রীতি হয়েছিল, আন্তরিক প্রীতি হয়েছিল। যেরকমটাই আমরা দেখে নিলাম এবং সমস্ত দর্শনার্থীদের কাছ থেকে কিন্তু আমরা দেখলাম যে কতটা খুব সুন্দর ভাবে দর্শনার্থীদের মন পছন্দ হয়েছে। আমি আমার সহপ্রতিনিধি শ্রেয়সীকে ডেকে নেবো এখানে, বাকি ও কি বলছে এই বিষয়ে। হ্যাঁ, সত্যি কথাই, কারণ এই লকডাউনের দরুন কিন্তু প্রায় অবস্থা প্রচণ্ড খারাপ ছিল বিশ্বকর্মা পুজোর, কিন্তু সে বিশ্বকর্মা পুজো হলেও মানুষের কিন্তু সেই ভিড়টা কিন্তু ছিল না। আমরা কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ আপনাদের সাথে। তার পাশাপাশি আপনারা কিন্তু আরেকবার আমরা পুজো পরিক্রমাটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা কিন্তু এখন উপস্থিত রয়েছি পিডব্লিউডি অফিসে এখানে, যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কালকে কিন্তু আমরা আপনাদেরকে প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম। তার পাশাপাশি আপনাদেরকে কিন্তু সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে ছোট্টর মধ্যে থার্মোকল দিয়ে, যেহেতু বিশ্বকর্মা ঠাকুরের বাহন হলো হাতি, সেই থার্মোকল দিয়ে কিন্তু হাতির চিত্র, এবং তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঘটের সিম্বল দেওয়া রয়েছে, তার পাশাপাশি কত সুন্দর ফুলের ডেকোরেশন, সামনে কিন্তু কলা গাছ রয়েছে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা মা এবং মেয়ে কি সুন্দর ক্যামেরাবন্দি করছেন, সেলফি ক্লিক করছেন, সেই চিত্রটিও কিন্তু সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। তার পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে মণ্ডপ সজ্জা যেটা আমরা দেখানোর চেষ্টা করছি, ভেতরে কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে মণ্ডপ সজ্জাটি করা হয়েছে। আজকে যেহেতু সকালেই বিশ্বকর্মা পুজো ছিল, সে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে বিশ্বকর্মা পুজো
বিশ্বকর্মা পূজা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি যে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সকালে বিশ্বকর্মা পুজো ছিল সবাই কিন্তু এখানে এসে উপস্থিত আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফি বন্দি ক্যামেরা বন্দি কিন্তু সকলেই করছে কারণ একটা পুজো মানে তো ক্যামেরা বন্দি করা প্রত্যেকটি মুহূর্তকে কিন্তু আমরা ক্যামেরা বন্দি করে রাখতে চাই যাতে আমরা পরবর্তীকালে সেই ফটোগুলো দেখে আমরা সেই দিনটিকে মেমোরেবল করতে পারি আমরা পাশাপাশি আমরা কিন্তু কিছু কথা বলে নেওয়ার চেষ্টা করবো যেখানে নিয়ে রয়েছে বলছি ম্যাম দু বছর লকডাউনের কারণে কিন্তু প্রায় বিশ্বকর্মা পুজোর কেউ বেরোতো না এই বছর আবার কিন্তু লকডাউনের যেহেতু নেই এবং কোভিডটাও সেরকম ভাবে নেই তার জন্যই কিন্তু এবার সবাই বেরোচ্ছে কেমন লাগছে ভীষণ ভালো সকাল থেকে কি কি করলেন আমার বাড়ির কাজকর্ম সবে বেরোলাম দেখলাম কটা ঠাকুর দেখলে আমার চারটে হয়েছে আরো দেখা বাকি আছে হ্যাঁ বিশ্বকর্মা পুজো কিন্তু এবার প্রায় অনেক হচ্ছে অনেক অনেক তো সেই ব্যাপারে কি বলবেন ভালো লাগছে একটা ঘোরার দিন আমাদের আপনার নাম শিউলি সাহা ধন্যবাদ আমরা কিন্তু যেমনটা দেখলাম এবং যেমনটা জানানোর চেষ্টা করলাম তার পাশাপাশি কিন্তু আপনি মন্দিরটাও দেখানোর বা প্যান্ডেলে মণ্ডপটা দেখানোর চেষ্টা করেছি এখানে কিন্তু আমরা কিন্তু এখানে অনেকজনকে পেয়ে গেছি এবং তার সাথে আমরা কিন্তু কথা বলে নেওয়ারও চেষ্টা করবো তো চলুন আমরা তার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি রিয়াকশন জানার চেষ্টা করবো বলছি যে দু বছর লকডাউনের দরুন কিন্তু প্রায় বিশ্বকর্মা পুজোতে কেউ বেরোতো না এই বছর কিন্তু সেটা হয়নি তো কি বলবেন এই সম্পর্কে এই বছর আসলে দু বছর করোনার জন্য তো সত্যি লোকে কেউ বেরোয়নি তবে এই বছর দেখছি মানে সেই আগের মতোই ভিড় আর সব মানে পুজো প্যান্ডেলে এখানে এই পুজো মণ্ডপেও শান্ত পরিবেশ ডেকোরেশন সুন্দর হয়েছে তবে এবছর ভালো লাগছে সেই আগের পুরনো দিনের স্মৃতি ফিরে এসেছে দুই বছর বাদে সেই জন্য খুব ভালো লাগছে হ্যাঁ মোটামুটি 12-13টা ঠাকুর দেখা হলো ফ্যামিলিকে নিয়ে বেরোচ্ছি হ্যাঁ 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 ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি কি বলবেন ইসলামপুরে বিশ্বকর্মা পুজোর কিন্তু কোয়ান্টিটি যে অনেকটাই বেড়েছে আগের তুলনায় এখন অনেক কোয়ান্টিটিও বেড়েছে তার মধ্যে মানুষের মধ্যে উৎসাহটাও বেড়েছে সেই যে আসা দু বছর একদম মানুষ মানে ঘরমুখী হয়েছিল এবার বাইরে বেরোতে পেরেছে তাই সবাই আনন্দ করছে এটাই আমার মলয় কুমার সাহা ধন্যবাদ যেমনটা ঠিক আমরা জানতে পারলাম এবং যেমনটা জানার আমরা চেষ্টা করলাম সবার মনেই কিন্তু একটা ক্রেজ যেহেতু সামনেই দুর্গাপুজো সবার মনেই একটা ক্রেজ রয়েছে অল্প বেশি ছোট বড় সকলের মনেই কিন্তু ক্রেজ রয়েছে তার পাশাপাশি আপনাদেরকে সেটা কিন্তু দেখানোরও চেষ্টা করলাম এবার তাছাড়াও আমরা কিন্তু আমরা সহপ্রতিনিধি দিয়াকে ডেকে নেওয়ার চেষ্টা করব দিয়ার সাথে কিছু কথা বলার চেষ্টা করব দিয়া বলছি যে আমরা তো আগে যেহেতু আমরা ছোটবেলা দেখতাম প্রায় হাতে গোনা 2-3টে পুজো হতো এখন কিন্তু সেইটা বলা চলে না প্রায় এক একজনকে যারা রিয়াকশন দিচ্ছে তাদের কিন্তু আমরা জিজ্ঞেস করছি তো এক একজনকে বললে পরে 12-13টা করে কিন্তু তারা ঠাকুর দেখছে কি বলবে এসব একদমই আমি তো অবাক হয়ে যাচ্ছি কারণ ছোটর থেকে যেভাবে দেখে এসেছি যে ছোট ছোট পুজো বিশ্বকর্মা পুজো এত বড় এইভাবে আমি কোনোদিনও দেখিনি আজ আমার এত এই এরকমভাবে আজও অবধি কিন্তু আমি বিশ্বকর্মা পুজো এত বরণ করে পালন করা আমি কিন্তু সেটা কোথাও দেখিনি যে হ্যাঁ বেরিয়েছি কিন্তু বেরিয়ে ওই হাতে গোনা মাত্র 2-3টে যেরকম তুমি বললে যে 2-3টে আমরা দেখতে পেয়েছি তো এইবার যে এত ভিড় এত মানে লকডাউনটা কাটিয়ে ওঠার পরে সবার মনে একটা আলাদাই একটা ফুর্তি আলাদাই একটা মনে মানে মনের মধ্যে একটা আনন্দ জেগে উঠেছে মানুষের তাই এই যে ভিড় এই যে সমাগম এত সুন্দরভাবে দর্শনার্থীরা আসছে দর্শন করতে বিশ্বকর্মা ঠাকুরকে দর্শন করতে বেশ খুবই ভালো লাগছে আর আমাদেরও খুবই আনন্দ হচ্ছে যে আমরা ওইভাবে এটার সুযোগটা পাচ্ছি এখানে উপভোগ করার আমরা কিন্তু সেই জিনিসটাই আপনাদেরকে দেখানোরও চেষ্টা করছি ইনফ্যাক্ট কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে অনেকগুলো পুজো পরিক্রমা কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছিলাম তার পাশাপাশি কিন্তু আমাদের পুজো পরিক্রমা আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো সেই পুজো পরিক্রমার সাথে সাথে কিন্তু আপনারা হচ্ছে রীতিমতো আপনাদের নিউজ ইন্ডিয়ার পর্দায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক দিন কিন্তু দুর্গোৎসবের পুজো পরিক্রমা কিন্তু আপনারা নিউজ ইন্ডিয়ার চ্যানেলে প্রত্যেক দিন দেখতে পাচ্ছেন প্রায় আমরা কিন্তু সমস্ত পুজো ছোট থেকে বড় শুরু করে সমস্ত পুজো কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সহপ্রতিনিধি দিয়া গৌরব এবং গোবিন্দর সাথে আমি শ্রেয়শ্রী সাহা নিউজ ইন্ডিয়ার পর্দায় নমস্কার।